বেলডাঙা থেকে বড়ুয়া মোড় বাজার এলাকায় যে সকল দোকানের সামনে অবৈধ নির্মাণ করেছিল সেগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে দেওয়া হলো। গত দুদিন আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল বেলডাঙা পৌরসভা থেকে, কিন্তু যে সকল দোকানেই তাদের অবৈধ নির্মাণ ভাঙেনি তাদের দোকানদার দোকানের সামনে অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসনের উদ্যোগে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বেলডাঙা থানার আইসি জামাল উদ্দিন মণ্ডল, বেলডাঙা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান মণ্ডল, বেলডাঙা পৌর চেয়ারম্যান অনুরাধা হাজরা, ভাই ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল। চেয়ারম্যানের উদ্যোগে এবং হাসানুজ্জামান এমএলএর সহযোগিতায় আজ যে রাস্তায় যানজট, এই যানজটের অভিযান চলছিল। এর আগের দিন আমরা বলে গিয়েছি, পাবলিক বলছে যে আমার আইসি সাহেব নাকি আগের মতন নাই, মানে আগের আইসি আর এখন আইসি আমরা ডিফারেন্ট, সেই রূপ চেহারা আইসিআইতে দেখাতে লেগেছে দুদিন থেকে। আমি আইসিআইকে ধন্যবাদ জানাই, এই রূপ চেহারা দেখালে আপনার আপনি ঘরের ভিতরে ঢুকে যাবে দুশ্মনরা, আর নাহলে রাস্তা দখল করে নেবে। তাই আইসিআইকে আমি ধন্যবাদ জানাই অন্তর অন্তঃস্থল থেকে রোজার সময়, যে আইসিআইয়ের হাত কেটে গেল তবু আমাদের সঙ্গে সে সর্বসময়ের জন্য টাইম দিচ্ছে। আর আমাদের বেলডাঙ্গার পৌরসভার চেয়ারম্যান মহিলা বলে মানুষ ওরা করছিল না, তারও হিম্মত দেখিলাম কি আছে। আর হাসানুজ্জামান আছে আমাদের সঙ্গে, আর আমার সৈন্যবাহিনী যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অভিযানে রোজাগিরি যে পথে হাঁটলো, সামনে দিন যদি এই রাস্তাঘাট না সরায় পরবর্তী দিনে আমরা জেসিবি এনে নিজের মতো নিয়ে আমরা চিলিং প্ল্যান্টে রেখে দেবো। কিছু কিছু জেসিবি ভাঙা হচ্ছে, হ্যাঁ আজকে তো কিছু কিছু জেসিবি ভাঙা হচ্ছে, সেটা নিয়ে কি দেখাবেন? ভাঙা ভাই, আমরা আগের দিন নোটিশ দিকে ওরা বলে গেছি তো, তারা শুনবে না, বাধ্য হয়ে ভাঙিয়ে দেবো আমরা, এবার না ভাঙলে আরো ভেঙে দেবো আমরা। আপনার পরিচয়? বেলডাঙা পৌরসভা ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল। যথারীতি পুলিশের উদ্যোগে তাদের সাহায্য নিয়ে এমএলএ সাহেবের নেতৃত্বে আজকে আমাদের এই অভিযান আবার দেখি, মানুষকে সচেতন করা আমাদের কর্তব্য। মানুষ যদি সেখানে সচেতন না হয় তাহলে একটু কঠোর কথা হতে হয়, কারণ অবাধ্য শিশুকে মায়ের কাজই শাসন করে রাস্তায় আনা। আজকে আমাদের একটুখানি সেরকমই অভিযান ছিল, আর কিছুই না। মানুষ সচেতন হোক, মানুষের সুস্থির উদয় হোক, রাস্তাঘাট পরিষ্কার থাকুক, দুর্ঘটনা কম হোক, মানুষের যাতে পথে চলতে সুবিধা হয়, সুন্দর সচলভাবে মানুষ যাতায়াত করতে পারে, এটাই। দোকানদারা কি নিজেদেরকে ভেঙে নিচ্ছে না? বেশিরভাগ ক্ষেত্রেই দোকানদাররা নিজেদেরকে ভেঙে নিচ্ছেন, সহযোগিতা করছেন, প্রত্যেকেই ভালো রেসপন্স পাচ্ছে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।